আসসালামু আলাইকুম ভিউয়ার, অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলেও সাবস্ক্রাইব করবেন, ইনশাআল্লাহ নতুন কিছু শিখতে পারবেন। তো আজকে আমি দেখাবো টয়োটা ল্যান্ড ক্রুজার 2006 মডেলের 4x4 ডবল গিয়ারের সিল লাগানো দেখাবো। তো এটা আমি এই সিলটা বদলি করেছি। তো এই সিলটা এই জায়গা থেকে বদলি করা হয়েছে। এফএলএন যেটা খুলে এটা প্রেস দিয়ে খুলতে হয়, নাহলে খোলা যায় না। আমি এখানে পুরো কাজ দেখাই নি, কারণ ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, ওই জন্য পুরো কাজটা দেখাই নাই। আমি এখন এই হাফটার পুরো জায়গায় আর টিবি সিলিকন লাগাই দেবো।